কথাগত বিদাত, আমাদের কথায় কথায় মেলা বিদাত আছে, কথা কথাই মেলা শিরক আছে, মেলা বিদাত, শিরকগুলি আজকে বলবো না, বিদাত গুলি বলছি। কিছু কিছু শিরক তার সাথে সাথে হয়তো চলে আসে। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে নাকি? আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে অসাধারণ ক্ষেত্রে? সাধারণ সাহায্য করতে পারে অসাধারণ ক্ষেত্রে? আল্লাহ ছাড়া অসাধারণ ক্ষেত্রে কেউ উদ্ধার করতে পারে? আপনি ফেঁসে গেছেন দাম্মামে কোনো জায়গাতে, বোঝা গেছে কি না, বিপদ আপদে, আর আপনার আব্বা আছেন বাংলাদেশে, যদি এখান থেকে চিৎকার করে ডাকেন যে আব্বা গো উদ্ধার করো বা আব্বা উদ্ধার করেন, তো এটা কি আপনার হয় পাগলামি আর না হয় শিরকি আকীদা, তাই না? যদি মনে করেন যে আমার বাবা খুব বড় ওলি, অসাধারণ ক্ষমতা রাখে, 5000 কিলোমিটার দূর থেকে আমাকে উদ্ধার করতে পারে, আমি যেখানে সমুদ্রে ডুবছি অথবা এখানে কোথাও আগুনে ফেঁসে গেছি অথবা আমি এখানে গাড়িতে ফেঁসে গেছি অ্যাক্সিডেন্ট হয়ে, আমার বাবা এখান থেকে উদ্ধার করে নিতে পারবে, তাহলে শিরিক আর না হলে পাগলামি করছেন, তাই না? হয় পাগল আর না হলে শিরিক। কেন তো আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় কামনা করা, এরকমই জিনের কাছে আশ্রয় চাওয়া, হ্যাঁ, তারপরে যারা কবিরাজ তাদের কাছে আশ্রয় চাওয়া, এই সমস্ত শিরকি কথা, শিরকি কথা যেগুলো বড় ধরনের বিদাত, এরকমই প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করা, যেটা তার অধিকার নাই সেটা দেওয়া। যেমন নবী সাল্লাম নূরের পয়দা, নবী সাল্লাল্লাহু আলাইহি না পয়দা হলে সারা দুনিয়া পয়দা হইতো না, নবী সাল্লামের কোনো ছায়া ছিল না, নবী সাল্লামের পেশাব পায়খানা দেখা যেত না, এইভাবে বহু আকিদা রয়েছে। ওলি আউলিয়ারা, ওলি আউলিয়া সম্পর্কে মালা এইরকম কথা আমরা বলে থাকি, হ্যাঁ হ্যাঁ। তারপরে আলী রাজি আল্লাহ তাআলা সম্পর্কে, আলী রাজি আল্লাহ তাআলা, আমাদের দেশের লোকেরা ভারী জিনিস উঠালে কি বলে, ইয়ে আল্লাহ বলে না, কি বলে, ইয়ে আলী, ইয়ে আলী, জি হ্যাঁ। তার মানে আলী আমাকে কি করবে, ক্ষমতা দেবে যাতে আমি ভারী জিনিস উঠিয়ে নেবো। আমাদের দেশে যতগুলি ছুতার মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি আছে, সবগুলিকে আমি নিজের কানে শুনেছি, ভারী কাঠ উঠাচ্ছে আর সবাই মিলে এক বাক্যে বলছে জি এইসব ধর্ম কোথায় গেছে, এইসব ধর্ম গেছে ওই সব গোমরা পথভ্রষ্ট থেকে যারা নবী সাল্লামের সমস্ত সাহাবাই কেরামকে গালমন্দ করে, আর আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুকে আল্লাহর গুণে, হ্যাঁ, গুণান্বিত করে, আল্লাহর ক্ষমতা আলীকে দিয়ে দিয়েছে আর বাকি সাহাবাই কেরামকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এই গোমরা পথভ্রষ্টদের থেকে সুন্নি বিদাতীরা এসব আকীদা নিয়েছে। কথার ক্ষেত্রে আমাদের জিকির আজকারের বিদাত, জিকির আজকারের বিদাত হচ্ছে পীর মুরিদির যে জিকির আজকার, পীর মুরিদির যতগুলি জিকির আজকার, ছয় লতিফার জিকির শুনেছেন না, লতিফার জিকির কেমন করে কলমকে কোন দিকে ঘুরাইতে হবে, এদিক থেকে ওই দিকে শ্বাস নিতে হবে, এই যে অ্যাক্টিং গুলো, ট্রেনিং গুলো, এগুলো সব বিদাত, সব বিদাতি কথা। তারপরে সম্মিলিত জিকির, সম্মিলিত জিকির, ওয়াজ চলছে, মাহফিল চলছে, একটু মহব্বতের সাথে জিকির করুন, আর লাগিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, হ্যাঁ, এই যে বিদাতি জিকির। তারপর অসম্পূর্ণ জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির, আরো উন্নতি করলে বলছে আল্লাহু, আল্লাহর জিকির, বলছে যে না না আরো বেশি উন্নতি করেছি, গোটা আল্লাহ বলারও দরকার নাই, আল্লাহর জিকির দরকার নাই, হু 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 করলি জিকির হয়। এ সমস্ত হচ্ছে বেদাতি কথা, বেদাতি জিকির আজকার। এইরকমই বেদাতি ওজিফ আমাদের দেশে অনেক আছে, বেদাতি ওজিফার শেষ নেই, যতগুলি ওজিফার কিতাব আছে বাংলা আর উর্দুতে সমস্ত প্রায় বেদাতে ভরা, শিরকে ভরা, একমাত্র সহি কোরআন সুন্নাহ মোতাবেক যে দুয়ার কিতাবগুলি আজকাল নতুন নতুন ছেপেছে বেশ কিছু বাংলাদেশেও বাংলা ভাষায় আর সৌদি আরবে পাচ্ছেন, এগুলি হচ্ছে ঠিক, বাকি ওজিফার, হ্যাঁ, পঞ্জেগানা সুরা, পাঁচটা সুরার ফজিলত, সুরা মোজাম্মেল পড়লে এ হয়, ওটা কোরআন পড়বে না, সুরা মোজাম্মেল পড়বে, সুরা ওয়াকিয়া পড়বে, অমুক সুরাটা পড়বে, সুরা রহমান পড়বে, সুরা ইয়াসিন পড়বে, কোরআন পড়ার মাধ্যমে বিদাত করছে, এই শুধু এই আয়াতগুলির শুধু ওজিফা করবে, এটা বিদাত। কেন এই আয়াতগুলির ওজিফা করবেন? কোন হাদিস আছে যে সুরা ওয়াকিয়া পড়লে দারিদ্র মোচন হয়? তাহলে তো বাংলাদেশের লোক গরিব থাকতো না, ইন্ডিয়ান লোক গরিব থাকতো না, হ্যাঁ, সৌদি আরবে তো এগুলো একটা লোক জিকির আজকার, এগুলো ওজিফা করে না, জীবনে কোনো লোককে খুঁজে পাবে না আরবে যে সূরা ওয়াকিয়ার ওজিফা পড়ছে, তাহলে এই দেশের লোককে তো আল্লাহ খেতেই দিত না, হ্যাঁ, সব না খেয়ে মরতো। তো এইসব ভ্রান্ত ধারণা, তার সাথে সাথে যেসব বেদাতি ওজিফা আছে, দুয়ায়ে গাঞ্জুল আরশ শুনেছেন, দুয়ায়ে গাঞ্জুল আরশের বেদাত, খতমে ইউনূসের বেদাত শুনেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া বালা মুসিবত দূর করে, কিন্তু আপনি আপনার মতো পড়েন,
আপনি আপনার মতো চলতে ফিরতে উঠতে বসতে সারা রাত পড়েন, কিন্তু বসে গেলেন মজলিসে একা সুয়াল আকবার পড়বেন, অথবা চার পাঁচজন মিলে হুজুররা ভাগ করে নিলেন বা মহিলারা ভাগ করে নিলেন, আর কিসের বুটের দানা বা মটরের দানা আপনারা নিলেন যে সুয়াল আকবার পুরা করতে হবে তাহলে খতমে ইউনুস হবে, এ সমস্ত বিদাত। এইরকম আর একটা খতমের নাম শুনেছেন, খতমে জালালি। বাংলাদেশে জালালি কবুতরও আছে আর খতমে জালালিও আছে। জালালি কবুতর ফজিলত জানি না, আপনারা ওইটা বলতে পারবেন না, ভুলে গেছি, শুনলেও ভুলে গেছি না হলে জানি না। জালালি কবুতর আছে, আর একটা কি আছে, খতমে জালালি। খতমে জালালি সম্পর্কে ভ্রান্ত ধারণা যে এই খতম যদি করা হয় কোনো মূর্ছ ব্যক্তির উপরও, মরতেও মরছে না আর ফিরে আসতেও আসছে না, পেরেশান করে ছাড়ছে, ডাক্তারের কাছে যাওয়া আর টাকা খরচ করা হয়রানির শেষ নাই, এত হয়রান হইতে পারবো না, এমন খতম করব যে হয় ভালোভাবে ফিরে আসবি আর না হলে ধাক্কা দিয়ে বিদায় করে দেবো, কবরে পৌঁছে দেবো, এই হলো খতমে জালালি। বুঝতে পারছেন? অর্থাৎ ধারণা তাদের যে খতমে জালালি করলে মুমূর্ষ ব্যক্তি এই অবস্থায় থাকবে না, হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর না হলে সাথে সাথে মরে যাবে। এই হলো ভ্রান্ত ধারণা আর এই ভ্রান্ত অজিফা। এইরকম খতমে খাজে গান, মানে বড় বড় খাজারা রয়েছেন, ওই খাজারা শিখেছেন, খাজা মইনুদ্দিন চিস্তি নাকি শিখেছেন, তাদের ধর্ম নবী সাল্লামকে নিতে হয় না, খাজাদের কাছ থেকে নিলেই হয়, হচ্ছে খতমে খাজে গান, ইত্যাদি ইত্যাদি মেলা খতম রয়েছে। দুরুদ পড়ার ক্ষেত্রে বেদাত জানা আছে না নেই, আমার দেশের লোকেরা দুরুদ পড়ে, নামাজে শুধু নবী সাল্লামের দুরুদটা পড়ে আর বাকি যত দুরুদ আছে সব বানাওয়ার দুরুদ। বলছে একটা দুরুদ হচ্ছে নবীকে স্বপ্ন দেখার দুরুদ, কেউ যদি নবীকে স্বপ্ন যোগে দেখতে চায় এই দুরুদের ওজিফা করবে, আর একটা হচ্ছে ওয়াজ মাহফিলে দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কিসের দুরুদ, সাইয়্যেদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যেদানা মাওলানা মুহাম্মদ, কিসের দুরুদ, নামাজেও নয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেননি, কোরআন হাদিসও নেই, কোনো জয়ীফ দুর্বল হাদিসও নেই। পাবনার একজন মুনশি, আর ইংরেজদের যুগে মুনশিরা বড় বড় মোল্লা বড় বড় আলেম হইত, মানে আলেম কিন্তু কোরআন হবে হাদিসের আলেম না, বেদাতের আলেম হইত তারা, মানে মুনশি মানে একেবারে ছোট মনে করো, আজকাল তো মুনশি আর মোল্লা ছোটগুলোকে বলে, ওই যুগে এরা বিদাতের বড় পণ্ডিত হইত, আরবি জানতো, নিজের ভাষাতে একটা বানিয়ে দিল মেহেরুল্লাহ মুনশি। এই ওয়াজ মাহফিলের দুরুদ, এই ওয়াজ মাহফিলের দুরুদ জনগণকে বক্তা ধরিয়ে দেয়, একটু আমাকে পানি খাওয়া লাগবে, আমাদের পানি খেলে তো চুপ হয়ে যেতে হয় আর আপনারাও চুপ হয়ে তাকিয়ে থাকেন যে কখন পানি খাওয়া শেষ হবে আবার কিছু শুনবো, তাই না? কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে ওইসব অসুবিধা নেই, এদিকে বক্তা সাহেব দুধ পান করছে, চা পান করছে, পানি খাচ্ছে, না হয় কিছু মনে করছে যে এরপরে কি বলবো না বলবো, এক দু মিনিট আপনাদেরকে লাগিয়ে দিল কিসে, আল্লাহুম্মা আল্লাহুম্মা বলে ছেড়ে দিল, আর বাকিটা তোরা পুরা কর, বাকিটা তোরা পুরা কর, এ হচ্ছে বেদাতি দুরুদ। ভালো করে শুনুন, বেদাতি জিকির, আরে বেদাতি জিকির একেবারে কুফরি কথা হয়ে যায়। কেমন করে বলেন, মহব্বতের সাথে একটু আল্লাহর জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলা পৌঁছে লা ইলাহা, বক্তা বলল কি লা ইলাহার, বাকিটা আপনারা পুরা করেন, রেকর্ড করা আছে, রেকর্ড আজকে ইন্টারনেটে পাবেন, বেদাতিদের জিকিরে বক্তা শুধু লা ইলাহা বলে থেমে গেল, ইল্লাল্লাহ বলল না, তো মানে কি হইল, আপনারা মানে করতে পারেন, লা মানে না আর ইলাহ মানে মাবুদ উপাস্য আল্লাহ, তার মানে আল্লাহ নেই, তার মানে আল্লাহ নেই, তো বক্তার কাছে এই বেদাতি বক্তার কাছে আল্লাহ নেই, আপনাদের কাছে আছে, আপনারা ইল্লাল্লাহ করতে থাকেন, ইল্লাল্লাহ করতে থাকেন, কথা বুঝা গেছে, এই হচ্ছে বেদাতি জিকির মুসলিম সমাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদের ক্ষেত্রেও যে দুরুদ কত কিসিমের আছে, দুরুদের তাজের নাম শুনেছেন, দুরুদের তাজ ওর ফজিলত আলাদা, যেটা কোরআনে নেই হাদিসে নেই, নবীর সাহাবীরাও জানতেন না বলতেন না, আবু হানিফা রাহমাতুল্লাহর ফেকার কিতাবেও নেই, সেটার নাম দুরুদের তাজ, অনেক ফজিলত সেটা, কে যে শিখাইল আল্লাহই জানে। দুরুদের লাক্ষীর নাম শুনেছেন, দুরুদের লাক্ষী, তারপরে দুরুদে মাহি, মাহি মাছ, মাছের দুরুদ আবার আছে, তারপরে দুরুদে তোনা জিনে, দুরুদে তোনা জিনে কত রকমের যে দুরুদ আছে, ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়ালা আবাউকুম, আল্লাহ বলছেন এগুলি নাম তোমরা রেখেছো আর তোমাদের বাপদাদা পূর্বপুরুষরা রেখেছে, মা আনজাল আল্লাহ বিহা মিন সুলতান, আল্লাহ এগুলোর দলিল কোথাও নাজিল করেন না, কোনো কোরআনে আছে না হাদিসে আছে, কোথাও এর দলিল নাই, মা আনজাল আল্লাহ বিহা মিন সুলতান,
সূরা নাজমে আয়াত রয়েছে, আরেকটি জায়গায় আয়াত রয়েছে, আল্লাহ সতর্ক সাবধান করেছেন, যেটা দলিল নেই, প্রমাণ নেই, উদ্ভট, সবই সব ধর্ম কর্ম করছো, কেন করছো তোমরা? এই নাম কে রাখতে বলেছে যে দুরুদে তাজ, দুরুদে লাখি, দুরুদে মাহি, আর এইসব খতমে জালালি আর অমুক আর তমুক, এইসব কোথায় নাম পেলে? আর গঞ্জুল আরশ, এই নাম দেওয়ার অধিকারটা তোমাদেরকে কে দিল? জি, আল্লাহ জিজ্ঞেস করছেন, এইরকমই নিয়ত, নামাজের নিয়ত করতে হবে না পড়তে হবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মানুষরা নিয়ত করে না, কি করে? নিয়ত পড়ে, নামাইতে এখানে করে, নিয়ত করে এখানে, নিয়ত পড়ে, নিয়ত করে না। আর আমরা নিয়ত করি, নবী সাল্লাম নিয়ত করতে বলেছেন, আর প্রত্যেক মানুষ যে কোনো কাজ করে নিয়ত করে করে। এখানে কি জন্য এসছেন? বিনা নিয়তে এসছেন? বিনা নিয়তে একটা পা উঠতো না, একটা কদম উঠতো না। যখনই বাসা থেকে একটা কদম রেখেছেন তখনই নিয়ত করেছেন যে মসজিদে যাবো, দিনের কথা শুনবো, না হলে এই মসজিদে হয়তো নামাজ পড়তে না, দূরে থাকে না, ঠিক না? নামাইতে পড়েছেন নাকি? এটাও তো নেকির কাজ, সওয়াবের কাজ, ইবাদতের কাজ, এলেম শিখতে এসে নামাইতে পড়েছেন? শুধু নামাজে নিয়ত পড়বেন, রোজায় নিয়ত পড়বেন, হ্যাঁ, আর হজে নিয়ত পড়ে, জাকাতে নিয়ত পড়েন, জাকাতের টাকা যখন বের করেন গরিব মিসকিনকে দেওয়ার জন্য তখন নিয়ত পড়েন, নামাইতে পড়েন, সাদকার জন্য নিয়ত পড়েন, বাপ মাকে টাকা পড়ার সময় নিয়ত পড়েন। তো এইসব বিদাত কোথায় পেলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেননি, হানফি মজহাবেও নেই, ভালো করে শুনে রাখেন, আল্লাহর ওয়াস্তে ভালো করে সতর্ক সাবধান করছি, এই নিয়ত পড়া বিদাত বাদ দেন।